ভিটামিন সি, ধরুন এক বাটি ভিটামিন সি আপনি এখানে রেখেছেন, কমলা লেবুর রস দেখা যাচ্ছে, এরকম একটা বাটি বা গ্লাসে রেখেছেন, এরকম রেখেছেন, বাড়িতে একটা অক্সিজেন সিলিন্ডার রেখেছেন, এখানে সিলিন্ডার থেকে একটা পাইপ নিয়েছেন, নিয়ে পাইপ নিয়ে পাইপে ঢুকিয়ে দিয়েছেন রসের মধ্যে, অন করে দিয়েছেন অক্সিজেন, অক্সিজেন পাইপ হয়ে এই কমলা লেবুর রসের মধ্যে ঢুকছে, বেরোচ্ছে, অক্সিজেন ঢুকছে। এইভাবে 8 থেকে 10 মিনিট অক্সিজেনটা ওর মধ্যে ঢুকে এর মধ্যে যতটা ভিটামিন সি ছিল সবটা ভ্যানিশ হয়ে নেই, ভ্যানিশ কেন? ভিটামিন সি উইথ দি প্রেজেন্স অফ অক্সিজেন উইল বি অক্সিডাইজড, অ্যান অক্সিডাইজড ফর্ম অফ ভিটামিন সি ইজ নট অ্যাট অল ভিটামিন সি, ইজ সামথিং এলস, তারা আপনি নষ্ট করলেন। আপনি বলবেন দুই মশাই কিসব বলছেন, অক্সিজেন সিন্ধা বাড়তে নিয়ে যাবো, আরে না বাটে আপনি আসলে ঝেয়ে কথা বলতে কি বলতে চাইছেন? ইয়েস, ঝেয়ে কথা বলছি, আপনি ওই গ্লাসটার মধ্যে অক্সিজেন সিলিন্ডার থেকে পাইপ ঢোকার দরকার নেই, কেমনি রাখেন, ইউ হ্যাভ কেপ্ট ইট জাস্ট আন্ডার দি বা উইদিন দি এরিয়া অফ অ্যাটমসফিয়ার উইচ কন্টেন্স অক্সিজেন, এইখানে তো রেখেছি অক্সিজেন, ইট ইজ এক্সপোজ টু অক্সিজেন ইন দি এয়ার, এই অক্সিজেন এইখানে যে ভিটামিন সি আছে এটাকে আস্তে আস্তে অক্সিডাইজ করে অর্থাৎ নষ্ট করবে, ভিটামিন সি নষ্ট হয়ে যায় তিনটে কারণে, নষ্ট হয়ে যায় এয়ার, অক্সিজেনে নষ্ট হয়, টেম্পারেচারে হিটে নষ্ট হয়, আলোতে নষ্ট হয়, ওই জন্য ভিটামিন সির মধ্যে বেশি আলো দেওয়া যাবে না, বেশি হিট দেওয়া যাবে না এবং বেশি অক্সিজেন দেওয়া যাবে না, তাহলে ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা হিট ফিট দিই নি, আলো যে সাধারণ আলো আছে, কিন্তু অক্সিজেনের মধ্যে রয়েছে, তো অক্সিজেন সবচেয়ে বেশি ক্ষতি করে ভিটামিন সি, তাহলে এরকম রেখেছেন। আপনি কী করছেন, ধরুন আপনার বন্ধুর সঙ্গে দু গ্লাস কমলা লেবু রস তৈরি করেছেন, রাস্তায় দাঁড়িয়ে যেহেতু হয় না ঘরে ঘরে তারা দাঁড়ায় এরকম নিয়েছেন, উনিও নিয়েছেন এরকম করে দাঁড়িয়ে আবার দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে কথা বলছে, হ্যাঁ বলো কিরম আছে, বলো করছে, এখানে কিন্তু এটি এক্সপোজ দিয়ে নষ্ট হচ্ছে, কিন্তু বিরঞ্চি উপরে সারফেসের বিরঞ্চি নষ্ট হচ্ছে, নিচে আছে বিরঞ্চি সারফেসটা নষ্ট হচ্ছে, এবার কেউ আমি গল্প করছি পরে মুখে যখন দিলাম কাকে দিলাম যেটা ভিটামিন সি নেই নিয়ে আবার নামালাম নিচে থেকে ভিটামিন সি উঠে এলো উপরে আবার গল্প করেছি, কি বলো আচ্ছা ওই মানে কি চলছে, কোন সিনেমা চলছে, আর এসব বললে চলবে, এটা খেয়ে নিতে হবে ভাবনা করি, আসলে আমরা এই গল্প করি আর ভিটামিন সি কে নষ্ট করা উচিত। এই জন্য আমার 6 নম্বর রিকোয়েস্ট, ভিটামিন সি যখনই আপনি প্রিপেয়ার করবেন তখনই খেয়ে নিন, তাকে অক্সিজেনের সংস্পর্শে বেশিক্ষণ রাখতে দেবেনই না, যেটুকু না দিলেই নয় 2 মিনিট কয়েক সেকেন্ড বা 1 মিনিট এখন, কিন্তু বেশিক্ষণ রাখতে তাহলে আর কাজ করবে। ধরুন আপনার মনে হলো আজকে আমি রাত্রিরে গিয়ে একটু স্যালাড খাব, আপনি এখানে গিয়েছি আলাদা মার্কেট থেকে চারটে শশা একটু পেঁয়াজ একটু টমেটো একটু লঙ্কা এটা ওখানে নিয়েছেন পাতি লেবু সব নিয়েছেন নিয়ে বাড়ি গেলেন, কী করছেন দেখুন বাড়ি গেলেন রাতে ডিনারের সঙ্গে খাবেন সারা শশা ভালো করে ধুয়ে নিয়েছেন পেশি সাইজ আছে টেবিলে রেখেছেন শশা ছাল ছাড়াতে বারণ করেছেন ছাল ছাড়ানি আপনি রেখেছেন মানলেন কুচ দু হাতে গেল এতক্ষণ ছালে ছিল অক্সিজেন ঢুকছিল না এবার মুখ খুলে গেছে দুটো মুখ খুলে গেছে এইভাবে দু মুখ খোলা যদি রেখে দিই আর 1 ঘন্টা যদি রেখে দেন 20-22% ভিটামিন সি উইল বি লস্ট এই শশা 1 ঘন্টা রেখে দিন এরপর আপনি খাবেন না কুচ কুচ 4 ভাগ হয়ে গেল আরও খুলে গেল এই 4 ভাগ যদি শশা রেখে দেন 1 ঘন্টা 25-30% ভিটামিন সি উইল বি লস্ট তারপরে খাবি না আমরা কুচ 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 হতা হে আর ওইভাবে যদি 1 ঘন্টা রেখে দেন অন্তত 30-35% ভিটামিন সি উইল বি লস্ট আর ওটাকে যদি আমি 8 ঘন্টা রেখে দেন ওইখানে ওই অবস্থায় 100% ভিটামিন সি লস্ট আর এভাবেই খাই ওই জন্য ভিটামিন সি ভাবুন তো আপনি সামনে গত কয়েকদিন আগে কালী পুজো গেছে আর কালী পুজোর শশা টশা এটা ওটা কখন কাটা হয়েছিল আগে বৌদিটা কেটে 24 ঘন্টা পরে সেই শশা আপনি
খাচ্ছেন কালিমায় প্রসাদ আছে নেই মানলেই শুধুমাত্র পেট ভরানোর জন্য ভুলের অবশ্যই আছে Thank you.